আসসালামু আলাইকুম, আমার আব্বু কেমন আছে? তুমি একটু কথা বলো, একটু কথা বলবা, কথা বল একটু। এই যে ওয়াও, বিউটিফুল। আচ্ছা চলো, আজকে আমার আব্বুকে নিয়ে আমরা ঘুরবো। কোথায় যাবো আমরা? আসো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আসছি নেইবারহুডে বেড়াতে উইথ মাই সন, হিজ নেম আবদুল্লাহ আল ফারাবি, আল্লাহর ভালো বান্দা। আবদুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা, ফারাবি মানে হচ্ছে ভালো। আজকে নেইবারহুডে চলে আসলাম বেড়াতে আমার পুত্র সহ। সাধারণ ভিউ, সুবহানাল্লাহ। আসলে গ্রামীণ সৌন্দর্যের চাইতে শ্রেষ্ঠ সৌন্দর্য আর কিছুই হতে পারে না। হোয়াট আ রিভিউ। সাথে রয়েছে আমার আব্বু আবদুল্লাহ আল ফারাবি। আব্বু কেমন আছো তুমি? একটু কথা বলো। এই যে দেখছো তুমি, একটু কথা, একটু কথা বলো, একটু কথা বলো। এই যে একটু কথা বলো। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দেয়। আমার মেয়েকেও দেখেছেন অনেকে ব্লগে। নেইবারহুডে একটু এসেছি, একটু হাঁটাহাঁটি করব। অসাধারণ ভিউ। কি করছো তুমি আব্বুকে? আব্বুরে কি করছো আব্বুকে? যে দেখো, যে দেখো, দেখে দেখো। সালাম দাদা, সালাম দাদা সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বলো তো? আমার আব্বু, আব্বুকে ডাকো তো, ডাকো ডাকো ডাকো। এই যে দেখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার একমাত্র ছেলে আবদুল্লাহ আল ফারাবি, তাকে নিয়ে একটু রোদে বের হলাম শীতের সকাল। অবশ্য এখন প্রায় দুপুর 12টা বেজে গিয়েছে, প্লাস জুমার কাছাকাছি। আজকে ফ্রাইডে, শীতের মধ্যে খুব একটা আসলে ওকে নিয়ে বের হওয়া যায় না, সো একটু বের হয়েছি। তাকে একটু গায়ে রোদ লাগাবো, ছোটো মানুষ খুব একটা বের হতে পারে না, আমি থাকলেই বের হয়। ভিউ দেখ, অবসম। আমার বাসার সামনের এই সুন্দর ভিউটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে একদমই মন ভরে যায়, অনেস্টলি জাস্ট ওয়াও। এটা একটা আমাদের সামাজিক মসজিদ। এই হলো আমার ফারাবি আব্বু, দেখো তো। আব্বু একটু কথা বলো সবার সাথে, সবাইকে আসসালামু আলাইকুম বলো, সবাইকে আসসালামু আলাইকুম বলো, সবাইকে একটু আসসালামু আলাইকুম বলো, সবাইকে একটু আসসালামু আলাইকুম বলো তো আব্বু, একটু বলো। আচ্ছা সে কথা বলবে না, মুড খারাপ, সবাই দোয়া করবো ছেলের জন্য। বিউটিফুল, নাইস ভিউ। ওখানে একটা বিশাল সুবিশাল পুকুর রয়েছে, কিছুটা অনুধাবন করা আছে কিনা জানি না, ওখানে গিয়ে দেখাবো। অনেকেই খেলাধুলা করছে। ইমরোজ একটু কথা বলো, কেমন লাগতেছে? ওয়াও বিউটিফুল ইমরোজ, ওয়াও
আজ আমার মেয়ে খুব চুপচাপ মশাল্লা কি সুন্দর সবকিছু ঘুরলে ব্রাশ করে দিয়ে তাহলে Goodbye. Again, আবার করো আবার করো আসসালামু আলাইকুম। আজ আমার ছেলেকে নিয়ে এসে আব্বু কেমন আছো তুমি দেখো সালাম দাও তো সবাইকে সালাম আলাইকুম বলো। একটি পুকুর সাথে একটি ঘাট আছে, খুবই সুন্দর দৃশ্য, চলুন আপনাদের সাথে শেয়ার করি। গ্রামীণ মেঠোপথ রাস্তা, এ রাস্তায় হাঁটতে হাঁটতে চোখ জুড়িয়ে যায়, শুধু হাঁটতে ইচ্ছা করে, এটি শেষ করা যায় না। ওয়ান্ডারফুল ভিউ, এই যে যারা শহরে থাকেন তারা এটা অনেকেই মিস করেন, দেখেনি না বলা চলে। এটা হচ্ছে ধানের চারা, হ্যাঁ এটা হচ্ছে ধানকে যখন পূর্ণাঙ্গ, আমরা যে ধানকে দেখি এটা হচ্ছে তার প্রিভিয়াস পার্ট। এখানে এই ধানের চারাগুলো রোপণ করা হয়, এগুলো রেডি হলে এগুলো আরও সময়টা আমি কেমন জানি না কীরকম একটা টাইম গেলে এগুলোকে নিয়ে এখান থেকে উঠে ফেলবে, তারপরে কাদাযুক্ত মাটিতে এটা রোপণ করবে। খুবই সুন্দর সবুজে ঘেরা, জাস্ট ওয়াও। আব্বু সাধারণ ভিউ দিয়ে দিলেন মাত্র সন্ধ্যা 7টা বাজে, কি পরিমাণ গ্রামে কুয়াশা দেখা যাচ্ছে, শীতের সৌন্দর্য।
It's awesome. Beautiful. কিছু দেখা যাচ্ছে না, অন্য এক জায়গায় এসেই আপনাদের মুখোমুখি হচ্ছে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সাইমুম শিল্পী গোষ্ঠীর কিশোর শিল্পী শাহাবুদ্দিনের তৃতীয় একক অডিও অ্যালবাম ইমানের পথে শোনার জন্য। ক্যাসেটটির প্রযোজনায় সাইমুম শিল্পী গোষ্ঠী আর পরিবেশনায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই চই, আজাজিলে সে গুমরাহি সুর জান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আধারের দুর্গম আকাবাকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তারুণায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যা, ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা, স্বপ্ন জাগাও মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে
মিনতি আমার তোমারই কা।